পাহাড়ের কোলে একটা ছোট্ট বাড়িতে একটা বাচ্চা ছেলে থাকতো। সেই বাচ্চা ছেলেটা যখন নিজের ঘরের জানলা দিয়ে দূরে সুন্দর প্রকৃতিকে দেখত, অনেক দূরে একটা ছোট্ট ঘরের দিকে তাকিয়ে বরাবর তার চোখ আটকে যেত। সে দেখত সেই ঘরের জানলাগুলো সোনার মতো চকচক করে। সে প্রতিদিন সেই সোনালি রঙের জানলাওয়ালা বাড়িটা দেখত আর ভাবত, ইস, আমিও যদি এরকম একটা সোনার জানলাওয়ালা বাড়িতে থাকতে পারতাম কত আনন্দই না হতো, মা বাবাও কতই না খুশি হতো। আমাদের বাড়িটা তো ভাঙাচোরা পুরনো একটা বাড়ি, এখানে কোনো আনন্দই নেই, কি জানি ওই বাড়িতে থাকা মানুষগুলো কতই না সুখী। এই চিন্তা করে করে তার সম্পূর্ণ ছোটবেলাটা দুঃখে দুঃখেই কেটে গেল। যখন সে একটু বড় হলো, সে ঠিক করলো সে গিয়ে দেখবে যে ওই বাড়িটা সামনে থেকে দেখতে কেমন লাগে, আর সে এটাও দেখবে যে ওই বাড়িতে থাকা মানুষগুলো ঠিক কতটা আনন্দে থাকে। একদিন সকালে সে ওই বাড়িটার উদ্দেশ্যে বেরিয়েই পড়ল। ধীরে ধীরে সে ওই বাড়িটার দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তা ধরে এগোতে লাগলো, আর সেই ছোট্ট বাড়িটা তার সামনে আস্তে আস্তে বড় হতে লাগলো। কিন্তু সে একটা জিনিস লক্ষ্য করলো, সে যত বাড়িটার কাছাকাছি পৌঁছাচ্ছিল বাড়ির জানলার সোনালি রং ততই ফিকে হয়ে যাচ্ছিল। ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর সে বাড়িটার একদম সামনে এসে পৌঁছে গেল। কিন্তু বাড়ির সামনে এসে সে দেখলো কোথায় সোনালি জানলা, এ তো তার বাড়ির মতোই কাঁচের ভাঙাচোরা জানলা, আর তার বাড়ির মতোই একটা পুরনো বাড়ি। সে দেখলো বাড়ির বাগানে একটা ছোট্ট বাচ্চা ছেলে খেলা করছে। সে গেট খুলে ঢুকে ছেলেটার সাথে আলাপ করলো। তার উদ্দেশ্য ছিল ছেলেটার থেকে এটা জানা যে এই বাড়ির লোকেরা ঠিক কতটা আনন্দে থাকে। কথায় কথায় সেই বাচ্চাটা ছেলেটাকে তার একটা দুঃখের কথা জানালো। সে বলল, সে যখন বাগানে খেলা করে দূরে একটা বাড়ি দেখা যায় যার জানলাগুলো সোনালি রঙের, আর সে ওটা দেখে ভাবে যদি তার বাড়িটা ওরকম হতো কতই না ভালো হতো। ছেলেটা বাচ্চাটার মুখে এই কথা শুনে বাচ্চাটাকে জিজ্ঞেস করলো সে কোন বাড়ির কথা বলছে। বাচ্চাটা তার আঙুল তুলে দূরে একটা বাড়ি দেখালো। ছেলেটা পিছন ফিরে দেখলো বাচ্চাটা যে বাড়িটার দিকে আঙুল তুলে রয়েছে সেটা তারই বাড়ি, আর তার বাড়ির ভাঙাচোরা কাচের জানলাগুলোর ওপর সূর্যের আলো পড়ে তার সোনালি রঙের দেখাচ্ছে। সেই সোনালি রঙের বাড়ি যেটা না থাকার দুঃখে সে নিজের পুরো ছোটবেলাটা নষ্ট করে ফেলেছে, সেই সোনালি রঙের বাড়ি যার ভেতরে সে এত বছর থেকেও সেটাই সে দূরে কোথাও খুঁজে বেড়াচ্ছিল। সে ভাবতেও পারেনি যে দূরের কোনো উপত্যকা থেকে তার বাড়ির দিকে তাকালেও একই দৃশ্য দেখা যায়। একটু চিন্তা করে দেখুন তো, আপনার আমার জীবনেও ঠিক এরকম ঘটনাই ঘটে না? আমরা আমাদের কাছে যে ট্যালেন্ট, যে স্ট্রেংথ, যে আনলিমিটেড পোটেনশিয়ালগুলো রয়েছে সেগুলোকে ঠিকমতো দেখার চেষ্টা করি না, আর বদলে সামনের জনের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো আমার কেন নেই এই দুঃখে নিজের জীবনের অনেকটা সময় নষ্ট করে দিই। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, সামনের জন্য হয়তো আমাদের মতোই আমাদের দেখে একই জিনিস ভাবে। এই পৃথিবীতে বরাবরই নদীর এপাশের থেকে ওপাশটা সুন্দর বলে মনে হয়, নিজের ইনার ওয়ার্ল্ডের থেকে আউটার ওয়ার্ল্ড সুন্দর বলে মনে হয়, আর এই কারণের জন্যই হয়তো আমরা আমাদের জীবনের অনেকটা সময় অখুশি থেকেই কাটিয়ে দিই। আপনারা যখন মনে হবে জীবনে কিছু একটা মিসিং, আপনারা যখন মনে হবে আপনার থেকে সামনের জন মনে হয় বেশি হ্যাপি রয়েছে, একবার বাইরের জগতের থেকে চোখ সরিয়ে নিজের ভেতরের জগতের দিকে উঁকি মেরে দেখুনই না। হয়তো যে সম্পদের সন্ধান আপনি এতদিন অন্য কোথাও করছিলেন তা নিজের ইনার ওয়ার্ল্ডেই আপনি পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, আর এরকম ছোট ছোট মোটিভেশনাল গল্প আরও দেখার জন্য এই চ্যানেলের বাংলা মোটিভেশনাল স্টোরি প্লেলিস্টটা একবার ভিজিট করে যাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।